হ্যালো ভিউয়ার্স, দ্য স্ক্রিন বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আমাদের আজকের গন্তব্য হচ্ছে ঘুনাইগড় মসজিদ, যেটি কুমিল্লা জেলার দেবিদ্বারে অবস্থিত। তো চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঘুনাইগড় মসজিদে। ওই তো দেখা যাচ্ছে সেই কাঙ্ক্ষিত মসজিদ, ঘুনাইগড় মসজিদ। আমরা এসে পড়েছি মসজিদে দক্ষিণ পাশের একটা অংশ। হ্যাঁ, আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে মসজিদের প্রবেশদ্বার, অর্থাৎ মসজিদে প্রবেশ করার গেট, যেটা রাস্তার পাশেই অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘুনাইগড় মসজিদ। গম্বুজের উপরে আল্লাহ লেখা, মার্বেল পাথরে তৈরি অসাধারণ কারুকার্যে বেষ্টিত মসজিদ। মসজিদের চার কোনায় চারটি সুদীর্ঘ মিনার রয়েছে। এবং মাঝখানে রয়েছে একটি বড় আকৃতির গম্বুজ। এই গম্বুজের উপর আল্লাহ লেখা রয়েছে। এরকম সাতটি গম্বুজ দ্বারা তৈরি এই সাত গম্বুজ মসজিদ। মসজিদটির নাম ঘুনাইগড় বাইতুল আজগড় সাত গম্বুজ জামে মসজিদ। চাইলে এখানে এসে নামাজও আদায় করতে পারে। বড় বড় আরো চারটি গম্বুজের মাথায় চার তারা রয়েছে। মসজিদটির চারপাশে অনেক গাছপালা দ্বারা পরিবেষ্টিত থাকায় মসজিদের ভিতরে অনেক ঠান্ডা পরিবেশ বিরাজ করে। শুক্রবারে সাধারণত মসজিদটি পরিপূর্ণ হওয়ার পর এই বাহিরের এই অংশটিতে মুসল্লিরা নামাজ আদায় করে থাকেন। মসজিদটিতে প্রায় 1500 লোক একসাথে নামাজ আদায় করতে পারে। এখানকার অপরূপ সৌন্দর্য এবং মনোরম পরিবেশ আপনাকে অবশ্যই আকৃষ্ট করবে। আমরা মসজিদ থেকে এখন চলে যাব মসজিদের পিছনের অংশে। মসজিদটির আশেপাশে গাছপালা দ্বারা পরিবেষ্টিত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু নারিকেল গাছ রয়েছে। এই নারিকেল গাছেই ঝুলছে বাবুই পাখির বাসা এবং কিছু সুপারি গাছ রয়েছে, যা দেখতে অপরূপ সুন্দর। আপনারা যারা এই মসজিদটি দেখতে আগ্রহী, তারা দেবিদ্বারে এসে দেবিদ্বার থেকে রিক্সা অথবা অটো যোগে খুব সহজেই ঘুনাইগড় মসজিদটিতে বেড়াতে আসতে পারেন। যারা ঢাকা থেকে আসতে চান, তারা ঢাকা থেকে কুমিল্লা ক্যান্টনমেন্টে নেমে ক্যান্টনমেন্ট থেকে যে কোনো বাসে দেবিদ্বার এসে দেবিদ্বার থেকে অটো অথবা রিক্সা যোগে ঘুনাইগড় মসজিদটিতে বেড়াতে আসতে পারেন।